অনেকদিন হয়ে গেল শুধু গ্রাউন্ড গ্রাউন্ড আর গ্রাউন্ডিং করে চলেছি, অনেকদিন এয়ার অ্যাটাক করা হয় না। সো আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলেছি এয়ার অ্যাটাক। আজকে আমি এয়ার অ্যাটাক করতে চলেছি আর কোন আর্মির সাথে করতে চলেছি অ্যাটাক সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো, তারপর কিন্তু আমি অ্যাটাকে চলে যাবো। সো তোমরা দেখে নাও আজকে আমি কোন আর্মির সাথে অ্যাটাকের জন্য চলেছি। সো গাইজ আজকে আমি অ্যাটাকের জন্য এই আর্মি নিয়ে নিয়েছি, এই আর্মির সাথে আজকে আমি করতে চলেছি টাউন হল 13 এর উপরে অ্যাটাক। জাস্ট তোমরা অ্যাটাকটা দেখতে থাকো, ভিডিওটি স্কিপ না করে পুরো অ্যাটাকটা দেখতে থাকো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইবটা করে ফেলো, লাইক করো, শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দাও। তাহলে চলো গাইজ আজকের এই অ্যাটাকটা দেখে নেওয়া যাক। তো গাইজ ফার্স্ট অ্যাটাক এই বেসে শুরু করে দিচ্ছি। লাভ হাউন্ড ব্যাটেল ব্লিং, লাভ হাউন্ড ব্যাটেল ব্লিং, এয়ার সুইপারকে ফ্রিজ করে দেবো। এয়ার সুইপারকে এখান থেকে ফ্রিজ করে দিয়েছি। তো মাঝখানের কম্পার্টমেন্টটা একদম পুরো খালি করে দেবো, মাঝখানের কম্পার্টমেন্ট একদম পুরো খালি হয়ে যাবে। দেখো স্ক্যাটার শট ব্যাস টাউন হল শেষ। সো গাইজ এই অ্যাটাকে তো থ্রি স্টার আসছে, খুবই ইজি থ্রি স্টার আসছে। জাস্ট অ্যাটাক দেখতে থাকো, দেখো পুরো কম্পার্টমেন্ট খালি হয়ে যাবে। এই অ্যাটাকে থ্রি স্টার তো আসতেই হবে। জাস্ট দেখো এখান থেকে 25 অ্যান্ড 27% আমরা ভ্যালু পেয়ে গেছি এখান থেকে। সো জাস্ট দেখো এখানে মহারাজ, এখান থেকে সুপার ড্রাইগান, লুন, ড্রাইগান রাইডার, দাদু, রানী সাহেবা, আরসি, ব্যাস। সো গাইজ এই অ্যাটাকে থ্রি স্টার আসছে। এখান থেকে মহারাজের অ্যাবিলিটি, এখান থেকে মহারাজের অ্যাবিলিটি আমি দিয়ে দিয়েছি। সো জাস্ট দেখো এই অ্যাটাকে কত ইজি থ্রি স্টার আসছে সেটাই দেখতে থাকো। আমার কাছে কিন্তু এখন রেজ আছে, এখান থেকে আরসির অ্যাবিলিটি, ব্যাস শেষ, বেস খাতাম, বেসের আর কিছু নেই। এখনো দাদুর অ্যাবিলিটি আছে, রেজ আছে। সো এই অ্যাটাকে থ্রি স্টার আসতেই হবে, দেখে নাও, দেখতে থাকো। এরা এখানে ঘুরে 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 আসতে চলেছে, আর এখান থেকে ড্রাইগান রাইডার কাজ করছে। সো দাদুর অ্যাবিলিটি কিন্তু আমার কাছে আছে, ঠিক আছে দাদুর অ্যাবিলিটি আছে, নো প্রবলেম। এই অ্যাটাকে তো থ্রি স্টার আসতেই চলেছে। সো এখানে দেখো দাদুর অ্যাবিলিটি দিয়ে দেবো, রানী সাহেবার অ্যাবিলিটি আমাকে দিতে হবে না। আমার কাছে ওয়ান রেজ আছে, ওয়ান রেজ। সো এখান থেকে আমি দাদুর অ্যাবিলিটি গাইজ দিয়ে দেবো। দেখো এখান থেকে আমি দাদুর অ্যাবিলিটি দিয়ে দিয়েছি, ওয়ান রেজ আমি সেভ করে দিচ্ছি। আর এখানে এই অ্যাটাকে চলে এসছে থ্রি স্টার, রানী সাহেবার অ্যাবিলিটি আমাকে দিতে হয়নি, আর আমি রেজ সেভ করে দিয়েছি। দেখো এই অ্যাটাকে থ্রি স্টার চলে এসছে। সো গাইজ ফার্স্ট অ্যাটাক তো হয়ে গেছে, 98 অ্যান্ড 100, দেখো ফার্স্ট অ্যাটাক করে নিয়েছি। সো এবার কিন্তু চলে যাব একদম নেক্সট অ্যাটাক করার জন্য। আর নেক্সট অ্যাটাকে যাওয়ার আগে তোমরা যারা আমার চ্যানেল নতুন এসছো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইবটা করে ফেলো। তাহলে চলো আজকের নেক্সট অ্যাটাক মানে আজকের লাস্ট অ্যাটাকটা দেখে নেওয়া যাক। ক্ল্যাশ অফ ক্ল্যান্স। তো গাইজ নেক্সট অ্যাটাক আমি এই বেসের উপর শুরু করব। দেখো লাভ হাউন্ড, এখান থেকে ব্যাটেল ব্লিং, তো জাস্ট এখান থেকে অ্যাটাক দেখতে থাকবো। এখান থেকে আর্টিলারি, আর্টিলারি দেখো, আর্টিলারি ইনফেনো, আর্টিলারি ইনফেনোকে নিয়ে নিতে হবে। সো এখান থেকে তো অনেকটাই ভ্যালু পেয়ে যাব, জাস্ট দেখতে থাকি এখান থেকে, জাস্ট এখান থেকে দেখতে থাকবো। এখান থেকে আমাদের জন্য 21% ভ্যালু মিলে গেছে। সো জাস্ট অ্যাটাকটা দেখব, এখানে চলে আসবে মহারাজ, এখান থেকে সুপার ড্রাগন, লুন, ড্রাইগান রাইডার,
দাদু, আরসি, রানী সাইবা। মহারাজের অ্যাবিলিটি এখান থেকে চলে আসবে দাদুর অ্যাবিলিটি। এখান থেকে আমি দাদুর অ্যাবিলিটি দিয়ে দিয়েছি, আমার কাছে ফ্রিজ রয়েছে। সো গাইজ জাস্ট অ্যাটাকটা দেখতে থাকবো, এখানে করে দেবো ফ্রিজ। এখানে ফ্রিজ করে দিয়েছি, রানী সাইবা আরসি ঢুকে গেছে বেসের ভেতরে, বেসের খেল হয়ে গেছে গাইজ খতম। দেখো এই বেসের খেল তো খতম। আরসি সুপার ড্রাইগন, ড্রাইগন রাইডার, কত আর্মি রয়েছে দেখতে পাচ্ছ? ওয়ান রেজ ও আমার কাছে রয়েছে। রানী সাইবা এদিকে আসছে, ওয়ান রেজ। সো গাইস এখান থেকে আরসির অ্যাবিলিটি, এখান থেকে আরসির অ্যাবিলিটি আমি দিয়ে দিয়েছি। এখান থেকে দেখো রানী সাইবার অ্যাবিলিটি, এখান থেকে রানী সাইবার অ্যাবিলিটির সাথে স্ক্যাটার শট নিয়ে নিয়েছে। সো ওয়ান রেজের কোনো দরকার নেই, ওয়ান রেজ আমি এবারও স্যাক করতে চলেছি। আর এত আর্মির সাথে থ্রি স্টার আসতে চলেছে, দেখো ওয়ান রেজ এখানে আমি স্যাক করে দিচ্ছি। হাতে এখনো প্রচুর টাইম আছে, আর এত আর্মির সাথে এই অ্যাটাকে থ্রি স্টার চলে এসছে। ড্রাইগন রাইডার, সুপার ড্রাইগন চলে এসছে থ্রি স্টার, বেসের আর কিচ্ছু নেই। এত আর্মির সাথে থ্রি স্টার এই অ্যাটাকে চলে গেছে, 98, 99 অ্যান্ড এই অ্যাটাকে 100 চলে এসছে। সো গাইস তোমাদের এই দুটো পর পর অ্যাটাক দেখিয়েছি, আর তোমাদের এই দুটো অ্যাটাক কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইবটা করে ফেলো। সো গাইস তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই।